হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রংসা মিশনের পক্ষ থেকে আবার স্বাগতম। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোডফোর্সেস গ্লোবাল রাউন্ড 28 সি নাম্বার প্রবলেম। প্রবলেমটির নাম ছিল আনইকুয়াল অ্যারে। তো এই প্রবলেমটি আসলে অনেক বেশি ইজি একটা প্রবলেম ছিল। তো চলো আমরা প্রবলেমটি পড়ি এবং সলভ করার ট্রাই করি। তো আমার দেওয়া থাকবে টেস্ট কেস, তারপর দেওয়া থাকবে হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার অ্যান দেওয়া থাকবে বা অ্যারের লেন্থ, তারপর অ্যারেটা দেওয়া থাকবে। তো আমাকে কী করতে হবে যে প্রিন্ট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন নিডেড। মিনিমাম অপারেশন এখন কোথায় অপারেশন লাগবে সেটা আমরা দেখি। যে আমার কী দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে যার লেন্থ হচ্ছে অ্যান। উই ডিফাইন দ্য ইকুয়ালিটি অফ দ্য অ্যারে অ্যাজ দ্য নাম্বার অফ ইন্ডেক্স আই অ্যান মাইনাস ওয়ান সাজ দ্যাট এ অফ আই ইকুয়াল। মানে পাশাপাশি দুইটা ভ্যালু যদি সমান থাকে তাহলে আমরা তাকে বলবো যে ইকুয়াল। তাকে আমরা কী বলবো? তাকে বলবো আমরা ইকুয়াল, ইকুয়ালিটি। যাই হোক, পাশাপাশি দুইটা ভ্যালু একই থাকলে তাকে বলবো আমরা ইকুয়ালিটি। তো এই ইকুয়ালিটিকে আমাকে আনইকুয়াল বানাইতে হবে, মানে ইকুয়ালিটি থাকা যাবে না, ইকুয়ালিটি থাকা যাবে না একটার বেশি। আমাকে কী করতে হবে? আমাকে মিনিমাম নাম্বার অফ অপারেশন চালাই, আমাকে ইকুয়ালিটি কমায় দিতে হবে। কার চাইতে কম করতে হবে? একটার চাইতে কম করতে হবে, অথবা মানে একের সমান অথবা কম। এতগুলো ইকুয়ালিটি থাকতে পারবে, তার মানে হয় ইকুয়ালিটি থাকবে না, নাহলে ইকুয়ালিটি সর্বোচ্চ একটা থাকতে পারে। এর বেশি ইকুয়ালিটি থাকতে পারবে না, পাশাপাশি দুইটা সমান থাকতে পারবে না। একটার বেশি পাশাপাশি, মানে পাশাপাশি দুইটা ভ্যালু সমান থাকতে পারবে, এর বেশি পাশাপাশি দুইটা ভ্যালু সমান থাকতে পারবে না। ঠিক আছে, এখন এটা করার জন্য আমি অপারেশন করতে পারি এরকম যে আমি যে কোনো দুইটা ইন্ডেক্সকে নিব, সরি, হ্যাঁ, যে কোনো দুইটা ইন্ডেক্স বলতে যে পাশাপাশি দুইটা সমান, ঠিক আছে, বা যে কোনো দুইটা ইন্ডেক্স, আমি যে কোনো দুইটা ইন্ডেক্সকে নিব এবং একটা যে কোনো ভ্যালু নিব। তা আমি সরি, যে কোনো দুইটা ইন্ডেক্স বলতে কি, আমি একটা ইন্ডেক্স আইকে নিব এবং যে কোনো একটা ভ্যালু এক্স নেব। আমি কী করবো? অ্যারে এ অফ আই এবং এ অফ আই প্লাস ওয়ানকে রিপ্লেস করবো ওই এক্স দ্বারা। তো এভাবে আমি মিনিমাম কতগুলো অপারেশন চালানোর পর আমার আনইকুয়াল অ্যারে বানাইতে হবে, মানে পাশাপাশি দুইটা সমান থাকা যাবে না, কিন্তু পাশাপাশি দুইটা সমান সর্বোচ্চ একবার থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা এই উদাহরণটার কথা চিন্তা করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু পাশাপাশি দুইবার, এই যে এই দুইটা সমান হয়েছে, আবার এই দুইটা সমান হয়েছে, তার মানে পাশাপাশি কয়বার ইকুয়ালিটি হয়েছে? দুইবার। বাট আমার সর্বোচ্চ কয়বার থাকতে হবে? একবার। তার মানে অবশ্যই এখানে আমরা রিপ্লেক্স করতে হবে। তো আমি যদি এই ইন্ডেক্সটাকে চুজ করে ওই ইন্ডেক্সের ভ্যালুর মান আমি থ্রি করে দিই, আইতম ভ্যালুর মান থ্রি এবং আই প্লাস ওয়ানের মান থ্রি করে দিই এবং টু, তাহলে এখন যদি চিন্তা করি তাহলে দেখুন এখানে ইকুয়ালিটি কয়টা আছে? একটা। একটা ইকুয়ালিটি থাকতে পারবে, একটার বেশি থাকতে পারবে না। তো আমার কিন্তু তাহলে অ্যান্সার হয়ে গেছে। তাহলে কয়টা অপারেশন এটা করলাম? একটা অপারেশন। একটা অপারেশনে আমি এই কাজটা করে ফেললাম। তো এই অপারেশনটা আমাকে পিন করতে হবে, মিনিমাম নাম্বার অফ অপারেশন আমাকে কী করতে হবে? নাম্বার অপারেশনটা আমাকে পিন করতে হবে। ঠিক আছে, তো এই কাজটা আমি কেমনে করবো, এটা এখন আমাকে লজিক খুঁজে বের করতে হবে, এই কাজটা আমি কেমনে করতে পারি। তো একদম ইজি লজিক, যে দেখুন একটা জিনিস ভালো মতো খেয়াল করুন। যদি এরকম হয়তো যে প্রথম টেস্ট কেসটা যেরকম ছিল 1 1 1 1 1 1, তা আমি কী করতে পারি যে আমি এই দুটা যেহেতু সমান যেরকম চেঞ্জ করে 2 2 বানিয়ে দিতে পারি। কারণ এই দুটাকে যদি সমান করে এই দুটাকে চেঞ্জ করে যদি আমি 3 3 বানিয়ে দিই বা 4 4 বানিয়ে দিই, তাহলে এখানেও কিন্তু একটা অপারেশন সমান থাকতেছে, এদিকে কিন্তু আরেকটা অপারেশন সমান থাকতেছে। তো আমি এদিক চেঞ্জ করবো না, যেহেতু 2 2 বানিয়ে ফেলছি আর এদিকে আরও সমান আছে, তো আমি এই 2 1 কে চেঞ্জ করে 3 3 করে দিতে পারি। এবার আরও সমান আছে, তার মানে আমি এই 2 1 কে চেঞ্জ করে 4 4 বানিয়ে দিতে পারি, এই 4 1 কে চেঞ্জ করে আমি 5 5 বানিয়ে দিতে পারি। এবার কিন্তু দেখুন একটা অকারেন্সের বেশি কিন্তু কখনো অকারেন্স, আলাদা কোনো অকারেন্স নেই, আছে। তার মানে এটাই অ্যান্সার। তার কয়টা অপারেশন লাগলো? একটা, দুইটা, তিনটা অপারেশন লাগলো, তাই না? তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। কয়টা অপারেশন লাগছে? তিনটা, চারটা অপারেশন লাগছে। তাহলে এই চারই হচ্ছে আমার অ্যান্সার, এটা আমাকে পিন করতে হবে। তো আমি যদি এই টেস্ট কেসগুলো আরেকটু চিন্তা করি, এই প্রত্যেকটা টেস্ট কেস নিয়েই একটু চিন্তা করি, তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবেন যে এই টেস্ট কেসগুলো একটু দেখাই দিই, এই টেস্ট কেসগুলো। তো আমি যদি প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি, তা আমি কী করতে পারি? এই দুটাকে চেঞ্জ করে 2 2 বানিয়ে দিতে পারি, তার মানে 1 2 2 1 1। এবার আমি দেখুন, এবার তবুও কিন্তু দুইটা অকারেন্স সমান আছে,
আমি এবার এই দুটাকে চেঞ্জ না করে আমি পাশাপাশি এই দুটাকে চেঞ্জ করি, তাহলে এখানকার অকারেন্সটা চেঞ্জ হয়ে যাবে এবং এইটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে ওয়ান টু আমি এটাকে দুটাকে থ্রি থ্রি বানিয়ে দিতে পারি, থ্রি থ্রি ওয়ান, তাহলে কিন্তু এই দুটো অকারেন্স কী হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, মানে একটা অকারেন্সের বেশি ইকুয়ালিটি নাই পাশাপাশি। তার মানে এই অ্যান্সার হচ্ছে আমার দুইটা অপারেশন লাগছে, এটা আমার অ্যান্সার। তো দেখুন আপনারা একটু খেয়াল করুন, ভালো মতো চিন্তা করুন, আমার যখন একটা অ্যারে দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারের মধ্যে পাশাপাশি কোথায় কোথায় মিলতেছে মিলুক, ডাজ নট ম্যাটার, এই পাশের যেটা যে অকারেন্সটা মিলবে। যেমন আমরা যদি এই উদাহরণটার কথা চিন্তা করি, এই উদাহরণটার কথা চিন্তা করি, ওয়ান ওয়ান টু থ্রি থ্রি ফোর, তো যখন একটা অ্যারে দেওয়া থাকবে এক অ্যারের প্রথম দিক থেকে যে দুইটা ভ্যালু পাশাপাশি সমান হবে এ দুইটা ইন্ডেক্স আমার নিতে হবে, এবং শেষে এই দিক থেকে যে দুইটা ইন্ডেক্স পাশাপাশি মিলে যাবে এ দুইটা ইন্ডেক্স, মাঝখানে কোনগুলো মিলতেছে মিলুক না মিলতেছে না মিলুক ডাজ নট ম্যাটার, তো এদিক থেকে যেগুলো মিলবে এবং এদিক থেকে যেগুলো মিলবে, আমরা যদি এইখান থেকে এই মিল এখান এটা আর এটা মিলছে মনে করি, তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলেই একমাত্র আমার আনইকুয়াল অ্যারে তৈরি হবে, মানে লেস দেন একটা ইকুয়ালিটি থাকবে, লেস দেন ইকুয়াল একটা ইকুয়ালিটি থাকবে, আর বেশি থাকবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন দেখুন আমার এখানে প্রথম দিক থেকে চিন্তা করলে এ দুটা মিলছে এবং শেষের দিক থেকে চিন্তা করলে এ দুটা মিলছে, আমি যদি এই ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্স পর্যন্ত সবগুলাকে আমি যদি চেঞ্জ করে দিই, তাহলেই মাত্র একমাত্র অ্যান্সার আমার অ্যান্সার হচ্ছে আনইকুয়াল অ্যারে তৈরি হবে, মানে যে কন্ডিশন ফিল আপ হবে। কেন ফিল আপ হবে, কারণ থ্রি আর টুকে যদি আমি চেঞ্জ করে কী করি, ফোর ফোর করে দিই, ওয়ান ওয়ান, এখনও কিন্তু আমার দুইটা অকারেন্স আছে, এই যে ওয়ান ওয়ান ফোর ফোর, এই যে আমি এবার ওয়ান আর ফোরকে যদি চেঞ্জ করে দিই, তাহলে ফাইভ ফাইভ করে দিই, তাহলে ফাইভ ফাইভ ফোর থ্রি ফোর, এটা ফোর হবে। এবার কিন্তু আমার আর নাই, তারপর ফাইভ ফাইভ শুধু একটাই আছে ইকুয়ালিটি, তার মানে এটাই হচ্ছে আমার সলিউশন। আমাকে কী করতে হবে, প্রথম দিক থেকে খুঁজতে হবে যে কোন ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে এরা, প্রথম দিক থেকে কোন দুটা এর পাশাপাশি সমান হয়েছে, যে দুটা সমান হয়েছে তার পরেরটা বড় ইন্ডেক্সটা এটা আমি নিয়ে নেবো, এবং এদিক থেকে যখন চিন্তা করবো কোন দুইটা ইন্ডেক্স সমান আছে এদের মধ্যে যেটা বড়োটা এটা নিয়ে নেবো, এবং এটার আর এটার বিয়োগফলটা আমার অ্যান্সার। তা আমি এদিক থেকে ইন্ডেক্স করলে এটা দুই নাম্বার ইন্ডেক্স, এটা তিন চার, এটা চার নাম্বার ইন্ডেক্স, তাহলে চার থেকে দুই বিয়োগ দিলে কত হয় দুই, তার মানে দুইটা অপারেশন চালাইলে, একমাত্র দুইটা অপারেশন চালাইলে আমার এই ওই কন্ডিশনটা ফিল আপ হবে। তার মানে আমাকে খুঁজতে হবে কি, আমার যে অ্যারেটা দেওয়া থাকবে অ্যারেটার মধ্যে আমাকে খুঁজতে হবে যে প্রথম দিক থেকে কোন দুটো সমান হয়েছে এবং শেষের দিক থেকে কোন দুটো সমান হয়েছে, প্রথম দিক থেকে যে দুটো সমান হবে তার পরের ইন্ডেক্সটা এবং শেষের দিক থেকে যে দুটো সমান হবে তার এই দিকের ইন্ডেক্সটা, এই ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের মাঝখানে সবগুলোকে আমার চেঞ্জ করতে হবে, তাহলে একমাত্র আমার কন্ডিশন ফিল আপ হবে, আর ওইটাই হচ্ছে আমার ওই প্রথম ইন্ডেক্স এবং শেষ ইন্ডেক্সের বিয়োগফলটাই হচ্ছে আমার অপারেশন সংখ্যা, এবং এটাই মিনিমাম। তো আমরা যদি কোডটা দেখি, সেম জিনিসটা আমি করছি, যেটা বললাম আমি সর্বপ্রথম অ্যারেটা নিলাম, তারপর সিন করে নিলাম এবং দুইটা আর কি আমি ইন্ডেক্স খুঁজবো আর কি। তো প্রথম দিক থেকে ইন্ডেক্স খুঁজ যেটা পাইছি সেটা পিওনের মধ্যে ওই যে পরের আই প্লাস ওয়ান ইন্ডেক্সটা রেখে দিছি, শেষের দিক থেকে যদি পাই তাহলে সেটা পি টু হচ্ছে আই মাইনাস ওয়ানের মধ্যে রেখে দিছি। এখন আমি দেখবো যদি পি ওয়ান গ্রেটার দেন পি টু হয়, যদি বড়ো হয় তাহলে পি অ্যান্সার হবে, যদি পি ওয়ান, পি ওয়ান মানে কি এই পিছনের মানে আমার সামনের দিক থেকে, এটাই যদি পি টু চেতে বড়ো হয়ে যায় তার মানে কি, তার মানে আমার কোনো অকারেন্সি লাগবে না, মানে কোনো অপারেশন লাগবে না, সেক্ষেত্রে মাইনাস মানে জিরো অ্যান্সার, অথবা যদি পি ওয়ানের মান মাইনাস ওয়ান হয় মানে কোনো চলেই নি কোথাও পাইয়ে নি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জিরো, আর যদি দেখি যে সমান হয়েছে তার কি সেক্ষেত্রে ওয়ান, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এরকম আমার যদি এরকম হয় যে ওয়ান ওয়ান টু থ্রি বা টু টু, এখানে কিন্তু প্রথম দিক থেকে এইখানে অপারেশন খুঁজলে এটা এটা হবে পি এর মান, এদিক থেকে চিন্তা করলে এটা হবে পি পি টু এর মান, এটা পি টু এর মান, এটা পি ওয়ানের মান, পি ওয়ান পি টু চার বড় হয়ে গেছে, তার মানে এখানে তো অপারেশন লাগবে না কারণ একটাই একটাই ইকুয়ালিটি আছে, তো এখানে জিরো অ্যান্সার হবে। আবার যদি এরকম হয় যে আমার নাই টু ওয়ান থ্রি টু, আমার কোনো অকারেন্সে নাই, তার মানে কি পি ওয়ানের মান কত থাকবে, মাইনাস ওয়ান থাকবে, পি ওয়ানের মান মাইনাস ওয়ান থাকবে, তো সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, জিরো হবে। বাট এবার যদি সমান হয় মানে এরকম থাকে যে টু ওয়ান 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 টু, এক্ষেত্রে দেখুন এটা হবে পি ওয়ানের মান এই এই ইন্ডেক্সটা, এবং এদিক থেকে যখন পি টু খুঁজবে এটা এটা এটাই কিন্তু পি টু এর মানই হবে, এটা কিন্তু পি টুর মানই হবে, তার পি ওয়ান পি টু সমান হয়েছে, তার মানে এখানে একটা অকারেশন চালাইলেই আমার কাজটা হবে, তার মানে সেক্ষেত্রে অ্যান্সার হবে ওয়ান, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ওয়ান যদি পি ওয়ান ইকুয়াল পি টু হয়।
আদারওয়াইজ অ্যান্সার কী হবে যে পি টু মাইনাস পি ওয়ান সেটা আমায় পিন করে দিতে হবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমের, সরি সেটাই ছিল আমাদের সি নাম্বার প্রবলেমের সলিউশন আনইকুয়াল অ্যারে। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।